টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছে উগান্ডা। দলের এমন সাফল্যের পেছনে বড় অবদান আছে আলপেস রমজানের। পুরো বছর জুড়েই বল ও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি, ফলে আইসিসির বর্ষসেরা টি-20 খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার। বুধবারে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে 2023 সালের বর্ষসেরা টি-20 খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে ভারতের সূর্যকুমার যাদব, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের সঙ্গে জায়গা করে নিয়েছেন রমজানি। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের প্রতিযোগিতা করবে আফ্রিকা অঞ্চল। আফ্রিকা অঞ্চল থেকে বাছাইয়ের যোগ্যতা অর্জন করেছে উগান্ডা। দলকে বড় মঞ্চে পৌঁছে দেওয়ার পথে দারুণ কৃতিত্ব ছিল রমজানের, বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে উগান্ডার 5 উইকেটের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রমজানের। সিকান্দার রাজাদের দেওয়া 137 রান তারা করতে নেমে 26 বলে 4 ও 2 ছক্কায় 40 রানে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। 2022 সালে এই পুরস্কার জিতেছিলেন সূর্যকুমার যাদব। পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে 2023 সালেও পেয়েছেন মনোনয়ন তিনি। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 51 বলে অপরাজিত 112 রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ডান হাতে ব্যাটার। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বছরের শেষ টি-20তেও দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার। এছাড়াও আগ্রাসী সব ইনিংস খেলে ভারতকে একের পর এক ম্যাচ জিতেছেন তিনি, ফলে পুরস্কার জেতার দৌড়ে সবার থেকে এগিয়ে সূর্যকুমার। অন্যদিকে দল খারাপ করলেও ব্যক্তিগত পারফরমেন্সের উজ্জ্বল ছিলেন সিকান্দার রাজা। 11 ইনিংসে 21.50 গড়ে 515 রান করেছেন রাজা। স্ট্রাইক রেট ছিল 150.14। বল হাতেও নিজের জাত চিনেছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। 14.88 বোলিং গড়ে উইকেট নিয়েছেন 17টি। ইকোনমি রেটটাও দারুণ ছিল 6.57। সংক্ষিপ্ত তালিকায় থাকা নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাপম্যান 17 ইনিংসে 50.54 গড়ে করেছেন 556 রান।